উত্তর কোরিয়ার নতুন মাল্টিপল ওয়ারহেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে কিনা, সফল হলেও কতটুকু, তা নিয়ে বইছে আলোচনার ঝড়। উৎক্ষেপণের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া, আর বিপরীতে এক ভিডিও প্রকাশ করে দক্ষিণ কোরিয়া বলছে ব্যর্থতা ঢাকতে মিথ্যা বলছে উত্তর কোরিয়া। কার কথা সত্য? আর মাল্টিপল ওয়ারহেড ক্ষেপণাস্ত্র নিয়ে এত মাতামাতি বা কেন? মাল্টিপল ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এখানে একসঙ্গে অনেকগুলো ওয়ারহেড বসানো থাকে। উড্ডয়নের পর এগুলো আকাশেই আলাদা হয়ে যায়। এরপর প্রত্যেকটি ওয়ারহেড আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুর দিকে ভিন্ন ভিন্ন গতিতে ছুড়ে দেওয়া যায়। এই প্রযুক্তি দাঁড় করানো জটিল বিষয়। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের কাছে এই প্রযুক্তি আছে বলে জানা যায়। উত্তর কোরিয়াও এই কাতারে এসে দাঁড়াবে বলে আগে থেকেই চলছিল জল্পনা কল্পনা। উত্তর কোরিয়া বলছে সাম্প্রতিক পরীক্ষায় নিরাপত্তা রক্ষা এবং পরিমাপের সুবিধার জন্য ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়ন 170 থেকে 200 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে, আর র্যাডার ব্যবস্থাকে সফলভাবে ফাঁকি দিয়েছে এর ডিকয় অংশ। এই দাবি যদি সত্যি হয়, এর মানে আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার মাঝেও নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেছে উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বলছে আকাশে বিধ্বস্ত হয়েছে উত্তর কোরিয়ার অস্ত্র। সফল উৎক্ষেপণের তুলনায় অনেক বেশি ধ্বংসাবশেষ দেখতে পেয়েছে তারা। বলছে উত্তর কোরিয়ায় প্রকাশিত ছবিগুলো মার্চের এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার, সাম্প্রতিক মাল্টিপল ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের নয়। তবে বিশ্বের অন্যান্য দেশ ও বিশ্লেষকদের মধ্যে এ বিষয়ে আছে বিভেদ। উৎক্ষেপণ আংশিকভাবে সফল হয়েছে বলে মনে করছেন কেউ কেউ, আবার উৎক্ষেপণের সাফল্য বা ব্যর্থতার কোনো শক্ত প্রমাণ নেই এমন মতামতও আছে। তবে উত্তর কোরিয়ার সামগ্রিক অগ্রগতির ষান্মাসিক পর্যালোচনার ঠিক আগে এই পরীক্ষা দেশটির সামরিক সক্ষমতার প্রদর্শনীও হতে পারে, বলছেন কোনো কোনো বিশ্লেষক। দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথমআলো.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।